সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সকল শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের অবদান সম্পর্কিত দিকটি নিয়ে। বাংলাদেশে জাতীয় আয়ের উৎস হিসেবে আমরা অনেকগুলো খাতের নাম উল্লেখ করতে পারি। এই সকল খাতগুলোর মধ্যে প্রথমে যে খাতটি আসে সেটি হচ্ছে কৃষি, আর এর পাশাপাশি যে খাতগুলো আছে সেগুলো হচ্ছে বনজ শিল্প, মৎস্য শিল্প, খনিজ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি ও বিপণন, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক, বিমা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা বাণিজ্য, শুল্ক প্রভৃতি। তাহলে এই খাতগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বই থেকে তোমাদের সামনে উল্লেখ করছি। কৃষি ও বনজ খাদ্যশস্য, শাকসবজি ও বনজ সম্পদ এই খাতের প্রধান দিক হিসেবে অন্তর্ভুক্ত। 2012-13 অর্থবছরে এই খাতের অবদান ছিল 13.09% এবং প্রবৃদ্ধির হার ছিল 1.47%। 2017-18 অর্থবছরে এই খাতের অবদান ছিল 10.67% এবং প্রবৃদ্ধির হার ছিল 3.47%। মৎস্য খাত 2012-13 অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণসহ দেশজ উৎপাদনে মৎস্য খাতের অবদান ছিল 3.68% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.18%। 2017-18 অর্থবছরে এই খাতের অবদান ছিল 3.56% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.37%। শিল্প খাত 2012-13 অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 19.00% এবং প্রবৃদ্ধির হার ছিল 10.31%। পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করায় জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান অনেক বেড়ে যায়। 2017-18 অর্থবছরে এই খাতের অবদান 22.85% এবং প্রবৃদ্ধির হার ছিল 13.40%। পাইকারি ও খুচরা বাণিজ্য 2012-13 অর্থবছরে জিডিপিতে এই খাতের অবদান ছিল 14.03% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.18%। 2017-18 অর্থবছরে এই খাতের অবদান ছিল 13.95% এবং প্রবৃদ্ধির হার ছিল 7.45%। পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ 2012-13 অর্থবছরে জিডিপিতে এই খাতের অবদান ছিল 11.50% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.27%। 2017-18 অর্থবছরে এই খাতের অবদান ছিল 11.13% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.58%। স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত 2012-13 অর্থবছরে জিডিপিতে এই খাতের অবদান ছিল 1.88% এবং প্রবৃদ্ধির হার ছিল 4.76%। 2017-18 অর্থবছরে এই খাতের অবদান ছিল 1.83% এবং প্রবৃদ্ধির হার ছিল 7.02%। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের সাথে উপস্থাপন করেছি বাংলাদেশের দেশজ উৎপাদনে যে খাতগুলো অবদান রাখছে সে খাতগুলোর অবদান সম্পর্কিত দিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে এখন তোমাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্ব সম্পর্কে। এককভাবে ধরলে আমাদের জাতীয়
উৎপাদনে কৃষির অবদানই সর্বাধিক, তবে শিল্পের ভূমিকাও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া সেবা খাত সমূহ দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, কৃষি, শিল্প, যোগাযোগ, সেবা প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে আমরা সহজে আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত এবং জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় ও আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনমানের উন্নয়নেও তা সহায়ক ভূমিকা রাখবে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্ব অবশ্যই রয়েছে, আর এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত্তিকে আরও বেশি শক্তিশালী এবং মজবুত করা সম্ভব হবে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্ব কী এই পড়াটি অবশ্যই পড়ে নেবে, এবং বাংলাদেশের অর্থনীতিতে যে খাতগুলো ভূমিকা পালন করছেন দেশজ উৎপাদনের ক্ষেত্রে সেই খাতগুলো সম্পর্কেও তোমরা ধারণা নেবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের মানব উন্নয়ন সম্পর্কিত দিকটি নিয়ে, এবং এর পাশাপাশি আলোচনা করব বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন দিক নিয়ে। তাহলে এই দুটি দিক নিয়ে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।